हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमी किभाबे एग चाउमिन बनाई सेटाई आज के आपनादेर साथे शेयर करब। आशा करछि आमार आजकेर एई रेसिपी आपनादेर भालो लागबे। एई रेसिपिटा बानानोर जन्य प्रथमे आमी कड़ाइए परिमाण मतो जल निये निएछि। জলের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ আর এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল। জল ভালো মতো গরম হয়ে গেছে এবং ফুটতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিলাম তিন প্যাকেট চাউমিন। আর চাউমিনগুলোকে ভেঙে দেবেন না, এরকম গোটা অবস্থাতে দিয়ে দেবেন, তাহলে দেখবেন চাউমিনগুলো লম্বা লম্বা হবে। এরপর আমি চাউমিনটা সেদ্ধ করে নেব। চাউমিনটা সেদ্ধ হতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চাউমিনটা খুব বেশি সেদ্ধ করলে হবে না, তখন চাউমিনটা আরেকটার সাথে আরেকটা জড়িয়ে গিয়ে ডেলা পাকিয়ে যাবে। চাউমিনটাকে আমি ঝুড়ির মধ্যে রেখেছি যাতে চাউমিনের এক্সট্রা জলটা ঝরে যায়। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটি গাজর নিয়েছি তো সেটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটি ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর 3-4টে পাকা লঙ্কাকেও লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সরষের তেল। আর এখানে আমি বাটিতে সামান্য লবণ নিয়েছি আর 2টো ডিমকে ফাটিয়ে নিয়ে নিয়েছি। এরপর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। ডিমটাকে ভেজে ভুজিয়া বানিয়ে নিতে হবে। ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেছে, এবার ডিমের ভুজিয়াটাকে তুলে নিলাম। এটা পরিষ্কার করে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, আর ওর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচিটি। চাইনিজ রান্নায় যেহেতু সাদা তেল ব্যবহার করা হয়, কিন্তু আমি এখানে সরষের তেল ব্যবহার করছি। পেঁয়াজটা হালকা ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলুগুলো। আলুগুলোকেও হালকা ভাজার পর দিয়ে দিলাম কেটে রাখা গাজর, আর দিলাম লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম। এরপর এগুলোকে হালকা করে ভেজে নেব, আর এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, বেশি সেদ্ধ করব না। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিনটা। দেখতে পাচ্ছেন আমার চাউমিনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর একটা একটা সাথে লেগে নেই। যেহেতু আমি এখানে তেল ব্যবহার করেছি, তাই চাউমিনের দানাগুলো প্রত্যেকটা আলাদা আলাদা রয়েছে। ভালো করে চাউমিনটা মেশানোর পর এরপর দিয়ে দেব ডিমের ভুজিয়া ও চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন গ্রিন চিলি সস, আর কুচি রাখা পাকা লঙ্কা গুঁড়ো, আর দিলাম 1 টেবিল স্পুন সয়া সস, আর দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিলাম ম্যাগির মশলা, আর সবার শেষে দিলাম 1/2 টেবিল স্পুন টমেটো কেচাপ। সমস্ত কিছু দেওয়ার পর ভালো করে চাউমিনের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ আছে তৈরি। আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো খান, সুস্থ থাকুন।